হ্যালো এভরিওয়ান, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তারা সবাই মোটামুটি ভয়েস রেকর্ডিং আর এডিটিং করার জন্য অডাসিটি ইউজ করি। এই এখন আমি অডাসিটি ইউজ করছি এই কথাগুলো রেকর্ড করার জন্য, আর এগুলো এডিট করার জন্য আমি অডাসিটি ইউজ করব। রেকর্ড করার পর সেটা এডিট করার জন্য অনেকগুলো ইফেক্ট অডাসিটিতে আছে, কিন্তু ইউটিউবের ভিডিওর জন্য মেনলি দরকার চারটি জিনিস: নয়েজ ক্যান্সেলেশন, কম্প্রেসর, ইকুয়ালাইজেশন আর নর্মালাইজ। বাকিগুলোর খুব বেশি একটা দরকার পড়ে না। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি অডাসিটিতে একটা ভয়েস রেকর্ড করতে পারবেন এবং সেটা এডিট করতে পারবেন। আর অডাসিটি একটা ফ্রি সফটওয়্যার, এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে অডাসিটির আউটলুক। ভয়েস রেকর্ড করার আগে আপনাদের আমি দুটো সাজেশন দিব। নাম্বার ওয়ান হচ্ছে, ভয়েস রেকর্ড করার সময় যেখানে নয়েজ সবচেয়ে কম সেখানে ভয়েসটা রেকর্ড করার চেষ্টা করুন। আর দুই নাম্বার হচ্ছে, একটু ভালো কোয়ালিটির মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করুন। তো ফার্স্টে অডাসিটিতে আমরা একটা ভয়েস রেকর্ড করি। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. তো এই হচ্ছে আমি যেটা রেকর্ড করছি সেটা। এখন একটা জিনিস খেয়াল করুন যে আমি ফার্স্টে 3 সেকেন্ড কোনো কথা বলিনি। এই 3 সেকেন্ড কথাটা আমি বলিনি নয়েজগুলো ক্যাচ করার জন্য, যাতে আমি পরবর্তীতে নয়েজটা ক্যান্সেল করতে পারি। এটা আমরা একবার শুনি যেটা কেমন শোনায়। The woods are lovely, dark and deep, but I have promises to keep. And miles to go before I sleep, and miles to go before I sleep. তো ফার্স্টে দেখলেন অনেকগুলো নয়েজ শোনা গেল, কিছু সাউন্ড, কিছু ক্লিকের সাউন্ড। তো আমরা এখন সেগুলোকে ক্যান্সেল করব। সেটা ক্যান্সেল করার জন্য যে ফার্স্টে যে নয়েজটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইফেক্টে সিলেক্ট করলাম। ইফেক্ট সিলেক্ট করে যে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করলাম। ক্লিক করে গেট নয়েজ প্রোফাইল, এখানে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করে আমার এই পুরো যে ওয়েবফর্মটা আছে বা পুরো যে সাউন্ডটা আছে সেটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে সেটা সিলেক্ট করা যায়। আপনি এই আঙ্গুল দিয়ে এইভাবে টেনেও সিলেক্ট করতে পারেন। এই যে এইভাবে টেনে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করে নয়েজ রিডাকশন, এখানে দেখুন নয়েজ রিডাকশনে দেওয়া আছে যে 12 ডেসিবল, 3.00 সেন্সিভিটি আর ফ্রিকোয়েন্সি স্মুথিং 3। সাধারণত এরকমই দেওয়া থাকে। আপনার যদি নয়েজ খুব কম হয় তাহলে আপনি এটা দিয়েই ওকে দিবেন। তার আগে আপনি এটা প্রিভিউ করতে পারেন। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রম। তো এই যে আপনারা শুনতে পেলেন যে ফার্স্টে নয়েজটা চলে গেছে, তো আমি এটা ইউজ করি। আমি ওকে দিলাম। এই যে দেখুন ফার্স্টে একেবারে নয়েজই নেই। এই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের প্রথম, এটা হচ্ছে 1 নম্বর ধাপ যে আপনার ভয়েস যেটা সেটা নয়েজ ক্যান্সেলেশন। এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে আবার ইফেক্টে ক্লিক করুন। ইফেক্টে ক্লিক করে কম্প্রেসরে ক্লিক করুন। কম্প্রেসরে ক্লিক করার পরে এই যে দেখুন থ্রেশহোল্ড হচ্ছে 12। এই থ্রেশহোল্ড -12 থেকে 16 এরকম থাকা ভালো, আর বাদবাকি যা আছে সব সেম রাখুন। এখানে একটা জিনিস আছে, মেক আপ গেইন ফর 0 dB আফটার কম্প্রেসিং। এইখানে টিক চিহ্ন থাকে, এই টিক চিহ্নটা দিবেন না। এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যে কম্প্রেসর কি হয়। কম্প্রেসর যেটা করে সেটা হচ্ছে, এই যে দেখুন এখানে কিছু কিছু ভয়েস আছে বেশি, যেমন এই জায়গাটা লক্ষ্য করুন, এই ভয়েসটার যে ইন্টেন্সিটি সেটা কম, আবার এই ভয়েসটার যে ইন্টেন্সিটি সেটা বেশি। তো আমি এখন যেটা করব সেটা হলো যে এই ভয়েসটাকে যেটার ইন্টেন্সিটি বেশি যেটার ইন্টেন্সিটি কম সেটা কাছাকাছি আনার চেষ্টা করব। এখন দেখুন এই যে এখানে কিছু ফাঁকা জায়গা আছে, কন্ট্রোল এফ দিলে এটা পুরো স্ক্রিন জুড়ে চলে আসে, পুরো ভয়েস যে রেকর্ড করেছি আমি সেটা। তো আমি ইফেক্টে যেয়ে আবার কম্প্রেসরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা প্রিভিউ দিই। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রম। ওকে, আমি ওকে দিলাম। এখন দেখুন যেগুলোর ইন্টেন্সিটি বেশি ছিল সেগুলো একটু ছোট হয়ে গেছে। এবার আমি আরেকবার ইফেক্ট ইকুয়ালাইজেশন দিলাম। ইকুয়ালাইজেশানে অনেক কিছু আছে। ইকুয়ালাইজেশান যেটা হচ্ছে আপনার ভয়েসটা কীভাবে আসলে শোনাবে, 100 Hz রাম্বলের মতো শোনাবে বা AM রেডিওর মতো বা বেস বুস্টের মতো, বেস কাটের মতো। তো এখানে সবচেয়ে বেশি ইফেক্টিভ দুইটা, একটা হচ্ছে RIAA, আরেকটা হচ্ছে বেস বুস্ট, এবং আরেকটা হচ্ছে ট্রেবল বুস্ট। আমি সাধারণত ট্রেবল বুস্ট ইউজ করি। আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার যেটা আপনার মন চায় সেটার থেকে এখানে সিলেক্ট করে বারবার প্রিভিউ দেখে নিয়ে তারপর আপনি ইউজ করবেন। তো আমি বেস বুস্ট দিলাম, দিয়ে প্রিভিউ দিই। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রম। এটা ভালোই শোনালো। এখন আমি RIAA এটা দিয়ে আমি একটা প্রিভিউ দিই। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রম। হচ্ছে আমি মুখের সামনে কিছু চেপে ধরেছি, একটা ফোমের মধ্যে দিয়ে কথা বলছি, জিনিসটা এরকম শোনালো। তো আমি ট্রেবল বুস্ট দিই। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রম। তো এই যে ট্রেবল বুস্ট দিলাম, আমার ট্রেবল বুস্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তো ট্রেবল বুস্ট দিয়ে এখানে ওকে ক্লিক করলাম। এই যে দেখুন কিছু কিছু অংশ বাড়ছে, কিছু কিছু অংশ কমেছে। যাই হোক, এখন দেখুন যে ভয়েসটা কেমন শোনায়। দি উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। ভয়েসটা যথেষ্ট মাইলস টু গো বিফোর। এখন আমি যদি চাই যে ভয়েসটাই, ভয়েসটার সাউন্ডটা একটু বেশি হবে, মানে আমি ঠিক যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে জাস্ট ইন্টেন্সিটিগুলো বেড়ে যাবে, সেটাই আমি এখন করবো। সেটাকেই বলে নর্মালাইজ। আমি এখন এটাকে নর্মালাইজ করবো।
এখন নর্মালাইজ এইখানে আছে দেখুন যে নর্মালাইজ করা আছে -0.5 dB তো এই নর্মালাইজ সব সময় 0.5 dB বা 0.0 তে না করে -0.5 বা -1.0 তে করাই বেটার তার কারণ হচ্ছে যে 0 টা হচ্ছে একেবারে থ্রেশহোল্ড যে 0 এর উপরে যদি কোনো সাউন্ড যায় তাহলে সেই সাউন্ডটা হবে অনেকটা কিচ কিচ করা সাউন্ড বা মানে ভেঙে যাওয়া সাউন্ডের মতো যখন আপনি ইয়ারফোন এটা শুনবেন তখন ইয়ারফোনটা মনে হবে সাউন্ডটা ফেটে গেছে এই যে এখানে এই যে -30 এই 0 এর উপরে চলে গেলে আপনার সাউন্ডটা ফেটে যাবে তো এখানে আমি সাজেস্ট করবো আপনাদের যে -1.0 এটা লিখে একবার প্রিভিউ দিবেন দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রম সাউন্ডটা যথেষ্ট বেড়েছে এটা রাখাই বেটার আমি ওকে দিলাম এই যে দেখুন সাউন্ডটা এখন বেড়ে গেল তো এই হচ্ছে সেই সাউন্ডটা যে সাউন্ডটা ছিল এখন আমি এটাকে প্লে করি দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে লাস্টে যে অংশটুকু এই অংশটুকু তো আমার দরকার নেই আবার ফার্স্টের অংশটুকুও দরকার নেই এই অংশটুকু তো যেহেতু আমার দরকার নেই সেই অংশটুকু আমি সাইলেন্ট করে দিতে পারি এই যে বাটনটা বাটনটা হচ্ছে সাইলেন্স অডিও অফ দ্য সিলেকশন পোর্শন তো আমি এটাকে ক্লিক করলাম এই যে দেখুন এটা পুরো সাইলেন্ট হয়ে গেলে এখানে যেহেতু সেরকম কোনো অডিও পোর্শন ছিল না তাই এটা বোঝা যায়নি কিন্তু শেষে অনেক পোর্শন মানে অনেক নয়েজ আছে সেটাকে আমি ক্যান্সেল করে দিতে পারি এই যে দেখুন পুরো নয়েজটাই শেষ হয়ে গেল তো এইভাবে আপনি ইজিলি এই যেই পোর্শনের সাউন্ড আপনার লাগবে না সেই পোর্শনের সাউন্ডটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন তো এইভাবে আপনি ইজিলি কোনো একটা ভয়েস রেকর্ড করতে পারেন অডাসিটিতে সেই ভয়েসে নয়েজ রিডাকশন তারপরে কম্প্রেসিং তারপরে ইকুয়ালাইজেশন তারপরে নর্মালাইজ করতে পারেন তো আরেকটা জিনিস আমি আপনাদের লাস্টে দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি যেহেতু রেকর্ড করছি ফার্স্টে তো রেকর্ড ফার্স্টে করার সময় কিছু প্রিসেট রাখতে হয় সেটা হচ্ছে প্রেফারেন্সে যাওয়ার পরে কোয়ালিটিতে যে এখানে 44,100 Hz এটা সবসময় সিলেক্ট করবেন আর 32 bit ফ্লোট এটা সিলেক্ট করবেন সিম্পল বিট কনভার্ট বেস্ট কোয়ালিটি সিলেক্ট করবেন করে ওকে দিবেন একটা জিনিস যেটা হবে যে এটা করলে আপনার যে ভয়েস রেকর্ডটা হবে সেটা সাইজ অনেক বড় হবে এখন হচ্ছে এটা আপনি এক্সপোর্ট করবেন কিভাবে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করুন আপনি MP3 হিসেবে এক্সপোর্ট করতে পারেন তবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এক্সপোর্ট হচ্ছে WAV তার জন্য এক্সপোর্ট অডিও এখানে ক্লিক করুন ক্লিক করার পরে যেখানে আপনি সেভ করতে চান সেই জায়গাটা সিলেক্ট করুন এখানে সিলেক্ট করতে চাই মেইন অডিও হিসেবে তো আমি এটাকে মেইন অডিও লিখে সিলেক্ট করলাম সেভ দিলাম ওকে এটা সেভ হয়ে গেছে এই যে মেইন অডিও হিসেবে এটা সেভ হয়ে গেছে তো এভাবেই আপনি ইজিলি অডাসিটিতে রেকর্ড এবং তারপর ইফেক্ট এবং তারপরে সেভ করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে যে আমি এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে স্পেসিফিক্যালি ইউটিউবের জন্য আপনি যদি গান বা অন্য কোনো জিনিস রেকর্ড করে সেটাকে ইফেক্ট দিয়ে চেঞ্জ করতে চান বা এডিট করতে চান তাহলে সেটার জন্য আসলে এটা না এটা অনলি এবং অনলি ইউটিউবের এই ধরনের ভয়েস রেকর্ডিংয়ের জন্য হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও অ্যান্ড হোপ ইউ গাইজ হ্যাভ দ্য কমপ্লিট আইডিয়া অ্যাবাউট হাউ ইউ ক্যান রেকর্ড অ্যান্ড এডিট ইন অডাসিটি আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান